ওয়েলকাম টু আসামিজ বার্তালাপ। আজি আমার মাজত উপস্থিত আছে সন্মানীয় গুহাটী লোকসভা সমষ্টির নির্দলীয় প্রার্থী তথা উচ্চতম ন্যায়ালয়ের জ্যেষ্ঠ অধিবক্তা তথা প্রবজন বিরোধী মঞ্চর আহ্বায়ক উপমান্য হাজরিকা স্যার। স্যার, আপনার আমার চ্যানেলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজি স্যার আপনার এনেকুৱা কি কি কারণত আপনার ভোট দিব? 2014 আর 2016 নির্বাচন হয়েছিলে খিলঞ্জীয়ার অস্তিত্বর বিষয় লো প্রতিশ্রুতি দি পেলায়, সেই প্রতিশ্রুতি ভঙ্গ হল। তার ভঙ্গটো হলেই তার উপরে প্রবঞ্চনা হল। আমাক বিদেশী খেদাতকে আমার বিদেশী হেৰি উপর জাপি দিলে, তার সমস্যার সমাধান নহল। কিন্তু সেই বিষয় সমূহটো এটা সমাধান হয়ে যাওয়া নাই। বিষয় সমূহটো আছে, এটা তেওঁলোকে এটা প্রচেষ্টা করাইছে যে এই বিষয় সমূহ গুরুত্বহীন করবলে। আর সেই কারণে যেহেতু এই গুরুত্বটা কোনো রাজনৈতিক দলে দিয়া নাই, রাইজৰ মাজত উত্তৰপুতৰভাৱে এই ৰাইজটো এটা মানে ৰাইজে গ্ৰহণ কৰিছে। আৰু সেই খিলঞ্জীয়া 18 লাখ যি ভোটাৰ আছে, 18 লাখৰ পৰা গুৱাহাটীত আছে, সেইখিনি নিশ্চয় এই বিষয়সমূহ লৈয়ে তেওঁলোকে যি দুবাৰকে আমি এখন চৰকাৰ পাতিলোঁ, কেন্দ্ৰত আৰু ৰাজ্যত পাতিলোঁ, সেই বিষয়সমূহটো যেতিয়া সমাধান হোৱা নাই, অস্তিত্ব বিষয় লৈতো কোনোবাইতো আগবঢ়াব লাগিব। সেইকাৰণে খিলঞ্জীয়াৰ হৈ পেলাই এতিয়া মই সেইকাৰণে ইয়াত গুৱাহাটীত উঠিছোঁ। আৰু সেইকাৰণে মই ভাবোঁ যে যি আৰু আজিৰ দিনত যি লোকসভা সমষ্টিৰ পৰা জয়যুক্ত হয়, তেনেহ'লে আপুনি প্ৰথমতে কি কাম কৰিব, আপোনাৰ প্ৰতিশ্ৰুতি কি হ'ব? এইটো আমাৰ এক প্ৰকাৰে প্ৰথম কামটো, আমাৰ অভিযান তেতিয়াহে আৰম্ভ হ'ব। আমাৰ এইটো অবিৰত অভিযান, আমি যেতিয়া সুৰক্ষিত নহয় তিনিটা পদক্ষেপ গ্ৰহণ নহয়। প্ৰথম কথা হৈছে কি, দিল্লী লোকসভা সদনত এই বিষয়সমূহ উত্থাপন কৰিব লাগিব শক্তিশালী ৰূপত, যাতে আমি ৰাষ্ট্ৰীয় স্তৰত এই বিষয়খিনি এটা ৰাষ্ট্ৰীয় বিষয় হয়। কিন্তু এতিয়া মই এটা দুটা কথাই উল্লেখ কৰিব খুজিছোঁ। NRCৰ ক্ষেত্ৰত, মানৱীয়তাৰ ক্ষেত্ৰত যিসকল বাদ পৰিলে তেওঁলোকৰ প্ৰতিহে সহানুভূতি এটা ৰাষ্ট্ৰীয় স্তৰত এটা প্ৰকাশ হ'বলৈ পাইছিলে, কিয়নো তাৰ কোনো বিৰোধিতা নকৰিলে আৰু এইটো কথা কোনো প্ৰকাশ নকৰিলে। কেৱল মই গৈ পেলাই তাত চেনেলবিলাকত কৈছিলোঁ আৰু যিমানখিনি মই সংবাদ মাধ্যমত ওলাইছোঁ যে আমাৰ খিলঞ্জীয়াৰ অস্তিত্বৰ সংকটৰ কথা, ভুক্তভোগী আমি, ভুক্তভোগী যিসকলৰ নাম কৰ্তন হৈছে সেইসকল নহয়। সংশোধনী বিধেয়কৰ একেই অপপ্ৰচাৰ হৈছিলে। তেওঁ কৈছিলে যদি তোমালোকে হিন্দু ল'ব পাৰা, তোমালোকে মুছলমান কিয় ল'ব নোৱাৰা? তে এই কথাসমূহ কোনেও নক'লে যে আমাক কোনো নালাগে, সেই কথাসমূহ কোনো ৰাজনীতিক দলে নক'লে। আমি আমাকতো খিলঞ্জীয়া মানুহকতো কোনো নালাগে, কোনো বিদেশী নালাগে, ধৰ্মনিৰ্বিশেষ কোনো বিদেশী নালাগে। তো সেইকাৰণে সেই কথাসমূহটো ৰাখিবলৈ কোনো নালাগিব। সেইকাৰণে মোৰ প্ৰথম কাম হ'ব দিল্লী সংসদত গৈ এই কথাসমূহ ৰখাটো। দ্বিতীয়তে, যি আমাৰ এটা সফলতা হ'ব, তাৰপিছত এইটো প্ৰমাণ কৰি দিব যে খিলঞ্জীয়াৰ বিষয় লৈ ৰাইজে এনেকুৱা জনমত এটা প্ৰকাশ কৰিছে, শক্তিশালী জনমত দিছে, তে সকলো ৰাজনীতি আমি ৰাজনীতি সংস্কৃতি বদলিব লাগিব। যেতিয়া নহয় যে কংগ্ৰেছে আহি পেলাই বাংলাদেশী ফালে ভোট হাত মেলিব আৰু আমাক খিলঞ্জীয়া অস্তিত্ব সংকটত দিব, আৰু BJPয়ে আমাক ভুৱা প্ৰতিশ্ৰুতি দি পেলাই তেওঁলোকে সেই একে ভোট বেংক ৰাজনীতি কৰিব। যিসকল পাৰ্টি, যিসকল দলীয় পাৰ্টি, যিসকল দলীয় নেতা খিলঞ্জীয়াৰ ভোটত আহে, এনেকুৱা এটা আমাৰ সংস্কৃতি, ৰাজনৈতিক সংস্কৃতি আমি সৃষ্টি কৰিব লাগিব যে তেওঁলোকে আমাৰ স্বাৰ্থতে তেওঁলোকে আগবাঢ়িব। আৰু এনেকুৱা এটা পৰিস্থিতি আমি কৰিব লাগিব যে তেওঁলোকে যদি আমাৰ লগত নাই, তেওঁলোকে আমাৰ শত্ৰু। বাৰে বাৰে বহিছে যে সিহঁতে বিকাশ কৰিছে, কিন্তু আপোনাক যদি সোধা হয় যে তেখেতসকলে যিমানখিনি বিকাশ কৰিছে আপোনাক যদি 5 মাৰ্কৰ ভিতৰত কিমান দিব, আপুনি আপোনাক যদি নম্বৰ দিব দিয়ক? মইতো একো বিকাশ তেনেকৈ দেখা নাই, মানে কি বিকাশটো, কি বিকাশটো কি সন্দৰ্ভত কৈছে তেখেতসকলে? যিটো আজি প্ৰচাৰ চলাই আছে যে বিকাশটো সন্দৰ্ভত এটা থাকিব লাগিব নহয়, বিকাশ এটা কিয় কৰিছে? এতিয়া তেওঁলোকে BPL মানুহবিলাকক, তেওঁলোকে যোনবিলাক আছে বাংলাদেশীবিলাকক তেওঁলোকে বিকাশ কৰিছে, তাৰপিছত তেওঁলোকে সংস্থাপন কৰি পেলাই তেওঁলোকক টকা পইচা দিছে, সেইটো বিকাশ নেকি? মই কথাটো কৈছোঁ, যোনবিলাক আমাৰ তোমালোকৰ ওচৰত এটা হাজোত দুকনীয়া ৰিজাৰ্ভ আছে, তাতো সম্পূৰ্ণ বেদখলত আছে, সেই দুকনীয়া ৰিজাৰ্ভৰ মানুহখিনিক যদি তেওঁ বিকাশ কৰে, সেইটো বিকাশ হ'ল নেকি? উপকৃত কাক কৰিলে? তেওঁলোকে খিলঞ্জীয়া ৰাইজক কৰিছে নেকি? এটা ছয়গাঁও যোনটো দক্ষিণ সৰুবংশী মৌজ আছে, তাত যদি তেওঁলোকে ৰাইজক, তাত যদি ইলেক্ট্ৰিচিটি দিছে তেওঁলোকে বোলে যোনখিনি বেদখল কৰা মানুহ, বেদখলকাৰী যোনখিনি সন্দেহযুক্ত আছে তেওঁলোকক যদি আৱাসৰ কাৰণে গৃহ দিছে, সেইটো কিহৰ কাৰণে বিকাশ হয়? আমাৰ কথা হৈছে কি, আমি মই এটা কথা আৰু এটা উল্লেখযোগ্য তথ্য, যেতিয়া অসম স্বাধীন, যেতিয়া ভাৰতবৰ্ষ স্বাধীন হৈছিলে, আমি পাৰ কেপিটা ইনকামত অসম 2 নম্বৰত আছিলে, আজি আমি 17 নম্বৰলৈ নামিলোঁ। তো কি বিকাশ হয়? আমাৰ নেতাসকলে আমাক এই ক্ষুদ্ৰ ৰাজনীতি কৰি জাতি ধ্বংসপথত ঠেলি দিছে। আৰু তেনেকৈ যদি বিকাশ কৰে, এতিয়া মই কালি মই এটা কথা কওঁ, মই কালি বকুৰপৰা আহিছোঁ, যোনটো খিলঞ্জীয়া অঞ্চল আছে তাত ৰাস্তা চাবলগীয়া, ইমান বেয়া গাঁত,
মানে পাঁচ মানে মানে যাত পাঁচ ছবছর ধরো ভাজুলে বুকলে গৈ আছো রাস্তা কোনো এটাও নিশা কিন্তু যোনফালে প্রব্রজনকারী অধ্যুষিত অঞ্চল সেইফালে তো সকল ধরনের ফেসিলিটি আছে রাস্তা বনায় আছে টাইলজারে রাস্তা বনায় আছে সেটা তো বাদে এইফালে তো মানে ব্ল্যাক টপিংয়ে করা নাই তো কথাটা হয়েছে কিন্তু এটা বিকাশকার হয়েছে সেইটো হয়েছে যোন মূল বিষয়লৈ এটা বিকাশ তো কেউ উঠাইছে বিকাশ তো হয়েছে কিন্তু অস্তিত্ব বিষয়লৈ ব্যর্থ হল কোনো করলে এখানে বিকাশ হতে বিকাশ দিব বলে আমি রাইজে ভোট দিয়া নাছিলে রাইজে মোদী ডাঙরিয়া যোন 2014 চনের বিস্তার বরিয়া বান্ধকে তৈয়ার হয়ে যাও বাংলাদেশ সেইটো একটা একটা বাক্য ভোট দিছিল জাতি মাতি ভেটি তো বিকাশ কথা আছে জাতি মাতি ভেটি আসলে যে আমি খিলঞ্জীয় সুরক্ষিত করি এটা তাদের বিফলতা হল ব্যর্থ হল এটা বিকাশ গাই আছে তো গোটে হেরি বদলাই দিলে নয় গুরুত্বহীন করে পেলে আগের বিষয়ে তাদ যেটা বিফল হয়েছে কি বিকাশ তো আমার তো বিকাশ তো সকল সরকারে করব ইমান টকুর পরশুর টাকা পয়সা আছে কিন্তু আমার এটা মূল বিকাশ খিলঞ্জীয়ার কারণে আছে আমার সুরক্ষিত কেন করব স্যার নাগরিকত্ব আইন বিরোধী মঞ্চই যে প্রেস মিট করেছে বা বিভিন্ন জনসাধারণের মাজে ওলাই আছে যে কৈছে যে বিজেপিক লগতে এজেপিকে ভোট দিবলে বাধা করেছে এই গোটেই প্রসঙ্গটা আপনি কেন উঠাব স্যার সবই কৈছে সেটা ঠিক আছে কংগ্রেসের নাম তো পয়া নাই এটা কথাটা হয়েছে সেইটাই মানে এটা কি রাজনীতি আছে মানে যাব খোঁজা নাই কিন্তু যে সক্রিয় রাজনীতি অহা নাই আর বাইরে থাকি এই কৈছে আর মানে ভাবো যেটা বিষয় সমূহ যা সমাধান নয় এটা সক্রিয় রাজনীতিত আসবো তাই আমার এটা তার সমস্যার সমাধান আর রাস্তার আমার তাত আছে কংগ্রেসের যে সংশোধনী বিধায়কর সেটা একটা মানে সম্পূর্ণ একটা রাজনৈতিক স্বার্থ তারা একদম যাতে আর দুমুখে নীতি হব নয় এফালে সুস্মিতা এফালে সুস্মিতা দেৱে বৰাকৰ সংশোধনী বিধায়কৰ সমৰ্থন কৰি আছে আনফালে ব্ৰহ্মপুত্ৰ কথা এটা বুলি কৰি আছে এটা কি স্থিতি হব এক দ্বিতীয়তে কি যি স্থিতি হয় নয় সেটা তার গুরুত্ব নাথাকে কিন্তু ইতিমধ্যে এইখান সরকারে বারে বারে একটাই কথা কয়ে আছে যে যেটা তরুণ গগৈ ডাঙরিয়া সরকার আসলে এফিডেভিট দিছে শপথনামা দিছে সুপ্রিম কোর্ট যে 20 জুলাই 2015 সালে অহা সকল বিদেশী নাগরিকত্ব দিব লাগে স্পষ্ট রূপত আসলে মানে সংবাদমেল স্বতন্ত্রভাবে সংবাদমেলকে মানে সেই কাগজপত্রখিন দেখাই দিয়েছে এইবিল সব আমার রাজনৈতিক দল দুমুখে দেখে এটা পঞ্চায়েত দখল করলে বিজেপি ইউডিএফর মিত্রতা করে এটা লোকসভার ইউডিএফর মিত্রতা আছে কংগ্রেসের এইবিল নিজের স্বার্থত করেছে নেতায় নিজের স্বার্থত করে আছে সকলখিন নেতায় বিভিন্ন পার্টির মাজে ঘুরি থাকে একটা দল থাকলে যেটা সেই দলের স্থিতি লোক বেলেগ দল থাকলে বেলেগ স্থিতি লোক রাইজক আবহাওয়া করে আছে আর ইয়ার বাইরে আমি এটা কিন্তু একটা কথা কম রাইজে এটা স্পষ্টভাবে বুঝি পাইছে যে আমার সম্পূর্ণ প্রবঞ্চক নেতাবিল দুর্তিষ্ঠ হয়ে গেছে আর এই কারণে রাইজে মানে এই মানে এই ফিল্ডত গে আছি বলো এই মানে এই নিশ্চিতভাবে এই অনুভব এবার নির্বাচনের যে মানে বতাহ বলিছে মানে সম্পূর্ণরূপে বা ব্যাটিং কর্মী এবার নির্বাচন তো কব বিচার বহুতে লগতে স্যার আপনি কেন্দ্র পঞ্চবার মূল কোনো কেন্দ্র সরকার না মূল কথা হচ্ছে কোনে আমার অস্তিত্ব রক্ষা করব কোনে আমার তিনটা বিষয় লৈ আমাক সমর্থন করে কার্যকরী করব সিধা কথা যদি সেই বিষয় লগত আছে থাকি মই বিষয় লৈ নামিছো সেই বিষয় লৈ আগবাড়ি যাম সেই বিষয়খনে যোনে আগবাড়াব সক্রিয় বা কার্যকরী করব সেই সরকারের মানে সেই সরকারে অহা বিচার আজির দিন মানে কোনো অহা দেখা নাই আশা করো যে জনমত গুহাটির রাইজে প্রদান করব তো সকলরে অল্প মানে অল্প সুমতি আহিব আমার রাজনৈতিক দল সমূহ যে খিলঞ্জীয়া নেতা হয় খিলঞ্জীয়া প্রতিনিধিত্ব করে পেলে যে বিভিন্ন দলে নেতৃত্ব লৈছে খিলঞ্জীয়া স্বার্থর লগতে থাকিব লাগে শেষরটো কৈছিল আপনাদেরকে আপনি যুব প্রজন্মক কি উপদেশ দিব যুব প্রজন্ম এটা খুব ভাল পাইছে যুব প্রজন্ম এবার বহুত সক্রিয় হয়েছে রাজনীতির ক্ষেত্রে ইন্টারেস্ট আছে রুচি আছে বহুতখিনি এনেকা ইঞ্জিনিয়ারিং হোক ডাক্তর হোক নিজে নিজে আছে বিভিন্ন দলত ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল আর এটা ভাল যুব প্রজন্মও এটা যেটা সক্রিয় রাজনীতিত রুচি লব আর অংশগ্রহণ করব মানে অংশগ্রহণ করব লাগে কেন আমার ওয়েস্টার্ন কান্ট্রিজ যাকে সকলে করে ইয়াতে রাজনীতি বেয়া বলে মানুষ না যায় জাতীয় আন্দোলন করে মানে একটা কম রাজনীতির ক্ষেত্রে নহার একটা কারণ আছে যে মানে জনম গঠন করবলে সকলকে বিচারছিল এই নয় যে মানে কেউ এই মানে এই অবজ্ঞা করেছো বা অবহেলা করেছো বা একটা কারণ মোট একটা কথা আছে কি মানে ইলেকশনে নামিলে সেই এই বিষয়সমূহ
আমাৰ জনমত গঠন কৰিবলৈ আৰু সেই জনমত আগতে গঠন কৰিবলৈ যদি সকলো দলকে মনাব পাৰোঁ, সকলো দলকে এই বিষয়সমূহ যে তেনেকৈ মানি পেলাই আগবাঢ়িব লাগে, সেইটো মোৰ প্ৰচেষ্টা আছিলে। সেইকাৰণে মই সক্ৰিয় ৰাজনীতিত নমা নাছিলোঁ। কিন্তু সেইটোত মই এক প্ৰকাৰে যেতিয়া দেখিলোঁ যে তেওঁলোকে সক্ৰিয় ৰাজনীতিত অহাটো আহিলেহে বা তেওঁলোকক সেই জনমত প্ৰকাশ কৰিলে হয়, সেইকাৰণে মই আহিলোঁ। কিন্তু মই ভাবোঁ নৱপ্ৰজন্মই যি ইণ্টাৰেষ্ট দেখুৱাইছে সেইটো খুবেই ভাল। সংগঠনী বিধায়কৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ এটা গুৰুত্বপূৰ্ণ এটা অৱদান আছিলে, আৰু যাৰ কাৰণে আজি নৱপ্ৰজন্মই সকলো মানুহকে এটা আত্মবল আৰু আত্মবিশ্বাস তাৰ কাৰণে পাইছে যে যোনখিনি আমি অস্তিত্ব সংগ্ৰামৰ অস্তিত্ব সুৰক্ষাত ৰক্ষাৰ অভিযানত আমি অগ্ৰসৰ হৈছোঁ, তাত নৱপ্ৰজন্মই যি সংখ্যা আছে তেওঁলোকে আৰু জ্যেষ্ঠসকলৰ গাইডেঞ্চত নিশ্চয়তো আমি তেতিয়া সক্ষম হ'ব পাৰিম। আপোনাৰ বহুমূল্য সময় আমাক দিয়াৰ বাবে আমাৰ ওচৰৰ পৰা আপোনাক বহুত বেছি ধন্যবাদ জনাওঁ। আৰু শেষত আপোনালোকে যদি সেই চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই ছাবস্ক্রাইব কৰিব আৰু ওচৰত থকা বেলেগত জনাব। ধন্যবাদ। বহুত দেৰি হ'ল।